আজকের দিনে যেটা আনন্দবাজার, এই অতিথি সেবা করা করতে করতে মানুষ যখন, সাধারণ মানুষ আমরা কি হয়, যখন কোনো কিছু একটু সাকসেস হই তখন কিন্তু আমাদের মধ্যে একটা অহং দানা বাঁধতে থাকে, ছোট্ট থেকে বড় হতে থাকে, গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। ওই যে আমাকে একটু আগে ধীমান বলছিল যে উপমহাদেশের একজন উমুক তুমুক আলোচক ব্যাখ্যা দিচ্ছিল, প্রখ্যাত অখ্যাত সব বলছিল, আজকের এই জীবনের সায়াহ্নে এসে মনে হয় বক্তৃতা দিয়ে ভগবানের কথা বলা যায় না, জীবন দিয়ে জীবনেশ্বরকে উপলব্ধি করতে হয়, উপভোগ করতে হয়, আর ওই জীবন দর্শনটা মানুষের সামনে উপস্থাপনা করতে হয় আচার আচরণ দিয়ে, কথা দিয়ে। তোমার কথা বলে কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে মর হৃদয়ে বাজে নিকট হতে দূর, সে সুরে সবাই আসে নিকট হতে দূর সবাই এসে যায়, সে সুর ওই নামের ধ্বনি, তুমি নাদ ব্রহ্ম নারায়ণ তোমায় ভজন করে বিনা পানি, সব প্রাণীতে বাজে সে সুর রাধা নামের সুর ধ্বনি, তুমি আমার বিনায় সে সুর বাজাও আমি যেন শুনিতে পাই, আমি গাহি তোমার গান আমি গাই। এই রাধা নামের সুরধ্বনিটা চারিদিকে বাজছে, চারিদিকে বাজছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী পরিব্যাপ্ত হয়ে বাজছে, আর সেই বাজনার ধ্বনি আমরা কিন্তু কেউ শুনতে পাচ্ছি না, ওই রাধা নামের সুরধ্বনি কেউ শুনতে পাচ্ছি না, যে শুনতে পায় সেই ভাগ্যবান, কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়, ওই কোন কোন ভাগ্যবানে সেই নামের সুরধ্বনি শুনতে পায়, ওই রাধা নামের সুরধ্বনি। আর সেই সুরধ্বনির কথা কবীন্দ্র বলছেন বাড়ি সুন্দর করে রবীন্দ্রনাথ, সে সুরে মোর সবাই আসে নিকট হতে দূর, সবাই মিলে যাচ্ছে এই সুর ব্রহ্ম সনাতনের যখন ভাব চরিত্র বিকশিত হচ্ছে প্রত্যেকটা জীবনে জীবনে, তখন সবাই তোমার কাছে আসবে, তার আগে মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধনমান প্রাণ, মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। আজকে যেন মনে হয় সব কথাগুলো ভেক, ঠিক কথা না, তাকে উজাড় করে দিতে হবে, আমি কতটা পেরেছি, আমার ধন মন প্রাণ কতটুকু উৎসর্গ করতে পেরেছি তার তার কাছে, আর তার জন্য তার মানুষের কাছে, মানুষের জন্য কতটুকু আমি আমার জীবনটাকে দিতে পেরেছি বিলিয়ে দিতে পারিনি, মানুষগুলোকে কত আমি আপন করে নিতে পেরেছি হৃদয় দিয়ে নিতে পারিনি, তাই আমাদের কিছু করতে করতে কিন্তু একটু অহংকার জন্মায়, তাই রুক্মিণী টুকমিনীর মধ্যে একটু অহংকার হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শুনেছেন যে ওখানে আনন্দবাজার হয়, শ্রীকৃষ্ণের মহিষীরা তারা সব এই সেবা বিতরণ করে, উনি গিয়েছেন, উনি যখন গিয়েছেন শ্রীকৃষ্ণ টের পেয়েছেন ভক্ত এসেছেন তো ভগবান টের পাবে, ভগবানের নাম নিয়ে তিনি খেতে বসেছেন, সব খেয়ে ফেলছেন, যা দিচ্ছে মুহূর্তের মধ্যে শেষ, আরো দাও আরো দাও, রান্নার ভান্ডার শেষ, যত চাল ডাল আটা ভুট্টা সব না দিয়ে সব শেষ, ভাঁড়ার শেষ, যখন সব ভাঁড়ার শেষ হয় একটা ভাঁড়ার জাগ্রত থাকে, আর যখন আমাদের জীবনে ক্রাইসিস না আসা পর্যন্ত কিন্তু আমরা তখন ভগবানকে অমন করে আকুল ভাবে ডাকতে পারি না। শ্রীকৃষ্ণ তো হাজব্যান্ড, পুরুষোত্তম চির একক, তাঁর দ্বিতীয় কেউ নেই, পার্টনার নেই, তিনি কেউ নাই কিছু নাই, শুধু তুমি আর আমি, চির একক। যখন সেই শ্রীকৃষ্ণকে এবার আহ্বান করছেন ভক্তি রস বিতরণ করবার জন্য, প্রভু এবার তুমি রক্ষা করো, রাখো মেরি লাজ তুম দ্বারে অবময়ী পড়া, আমার ভাণ্ডার শেষ, এবার তোমার ভাণ্ডার উজাড় করে দাও। কি গো কি হলো, আরে ওই যে লোকটা এসে বসেছে বুড়ো মানুষ, কিন্তু যা দিচ্ছি সব খেয়ে ফেলে, আমার ভাড়া শেষ, আমার রান্না বান্না সব শেষ, চাল ডাল আটা ভুট্টা সব শেষ হয়ে গেছে, হতে হবে না, ওর মাথায় গিয়ে বলো
ওম নমো নারায়ণায় নমো, রামচন্দ্রায় নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, বলের মাথায় তুলসী পাতা দিয়ে দাও। আর এই নামের রসে ও কিন্তু তৃপ্ত হবে, তার আগে হবে না। যেই দেওয়া অমনি তৃপ্তস্মি, আমি তৃপ্ত হলাম খেয়ে মা, এতক্ষণ কিন্তু অতৃপ্ত। তাই ভক্তি দিয়ে করতে হয়। কুষ্টিয়াতে এই বাস্তব ঘটনাটা বলে আমি আলোচনায় আমার শেষ করব। কুষ্টিয়াতে এক ভক্ত, তিনি 1 পয়সা 2 পয়সা 1 আনা 2 আনা করে তার বাড়ির মাটি জমিয়ে জমিয়ে সদ্যতিনেক টাকা করেছে, কি সকানেক টাকা করেছে। করে বলছেন, শোনো, আমরা একটা আনন্দবাজার দেবো, প্রায় 200-300 লোককে আনন্দবাজার প্রসাদ বিতরণ হবে, সৎসঙ্গ দেব, সেই সৎসঙ্গে এই আনন্দবাজার থাকবে, এই পয়সা আমি জোগাড় করেছি এতদিন পরে আমি জমিয়ে জমিয়ে। খুব আনন্দ, স্বামী স্ত্রী এক প্রাণ এক আত্মা, সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ি হিমায়তপুরে এসেছে, এসে ঠাকুরের চরণে প্রণাম জানিয়েছেন, খুব আনন্দ, ভিতরে উৎফুল্ল, হিরে মধ্যে খুব আনন্দ বলছে, হ্যাঁ ঠাকুর খুব আনন্দ, আমি সৎসঙ্গ দিতে চাই, এর সৎসঙ্গে 200-300 মানুষের আনন্দবাজারের ব্যবস্থা করতে পারবো ঠাকুর, তা আপনি একটু কয়া দেবেন যাতে সবাই গিয়ে ওই সৎসঙ্গে যোগদান করে। ঠাকুর বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি কয়া দেবো কয়া দেবো। তা ঠাকুর একটা নিবেদন বলেছে, কি, আপনি ওই সৎসঙ্গে যাবেন, ভক্তের পঞ্চকল্পতরু ভগবান শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাবা নে, তুই যা, সৎসঙ্গের ডেট ফেট সব হয়ে গেছে। ঠাকুর কাছে বলে গেল, এই ডেটে আমি করবো ঠাকুর, আপনি যাবেন সৎসঙ্গে। বলে হ্যাঁ ঠাকুর, এর সবাইকে বলছেন, এই কুষ্টিয়ায় ও সৎসঙ্গে দেবে, সব যাবি দল বেঁধে, অনেক লোকের খাওয়ার ব্যবস্থা করেছে আনন্দবাজার, সবাইকে আমন্ত্রণ করছেন, নারদের নেমন্তন্ন রে বাবা, 200-300 জায়গায় 2-3 হাজার মানুষ হয়ে গেছে সৎসঙ্গে, ভর্তি হয়ে গেছে। আরে পুঁজিপাটা বেলে ঘাটা, এই সামান্য এই চাল ডাল আটা ভুট্টা যা জোগাড় করেছিল 1-2-300 লোকের জন্য, আর তো নেই কিছু, বিকল্প কোনো পথ নেই, কারণ সঞ্চিত অর্ঘ দিয়ে করেছে, বড় আকুলতা নিয়ে জমিয়েছেন এই বাড়ির মাটি, আর সে দেবে কি করে, আর এর বেশি কি করে করবে, যখন কিছু নেই কোনো পথ নেই, একটাই তখন পথ জাগ্রত থাকে, তুমি। সমস্ত প্রতিকূলতার মধ্যে ওই অনুকূলের আবির্ভাব যে হয়, স্বামী স্ত্রী দুজনে গিয়ে ঠাকুর ঘরে, প্রভু রাখো মেরি লাজ তোম দ্বারে অবময়ী পড়া, দয়াল তুমি রক্ষা করো, লাজ রাখো ঠাকুর, আমি তোমাকে বলেছিলাম 200-300 লোক, আমি সেইভাবে আমার ক্ষমতা ছিল আমি তোমাকে বলেই এসেছি, আর তুমি হাজার হাজার লোকের নারদের নেমন্তন্ন করে দিয়েছো, তুমি কই, তুমি তো আসবে বলে কথা দিয়েছ ঠাকুর, আমি যেমন বলেছিলাম আনন্দবাজার সে তো বেঁধে দিয়েছিলাম, আর সেই সঙ্গে বেঁধে দিয়েছিলাম তুমি তো আসবে, তুমি কই, তুমি এসো, আমার এই বিপন্ন অবস্থা তুমি দেখো, হাত চোখ দিয়ে দেখো আমি কি বিপদে পড়েছি, দেখো এদের সেবা দিতে পারছি না, আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না। হঠাৎ করে ঠাকুর হিমায়িতপুরে বলছেন, এই আজকের মুখ জায়গায় সৎসঙ্গ, আমার যাবার কথা, চল যাই। ঠাকুর হাঁটতেন না ছুটতেন তার ব্যাখ্যা আমার দেবার যোগ্যতা নেই, তবে শুনেছি তার পিছনে পিছনে মানুষ ছুটত তিনি যখন হাঁটতেন, আজনুলম্বিত বাহু বিস্তার করে যেন হরিণের মতো তিনি চলেছেন গতি নিয়ে, আর সেই গতিতে সবাই ছুটছে, পৌঁছে গেছেন কুষ্টিয়ায়, ঠিক ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছেন, এই সবাই চোখের জলে, ওই স্বামী স্ত্রীর চোখের জলে একদম ওই ঠাকুর ঘর ভিজিয়ে ফেলছে, ঠাকুরের দুপায়ের মধ্যে চোখের জল ধুয়ে দিয়ে বলছে, প্রভু তুমি এসেছো, এত লোকের সমাবেশ আর আমার এই সামান্য কিছু আহরণ করে জোগাড় করা, তা আমি কি করবো ঠাকুর, তো আমার ওখানে কোনো জায়গাই নেই, দিতে দিতেই ফুরিয়ে যাবে, এত লোকের হবে না। ঠাকুর বলছেন, চল দেখি রান্নাশালায়, রান্নাশালায় গিয়েছে বলছে, ভাতের সঙ্গে ডাল মিশিয়ে দে, সবজিগুলো মিশিয়ে দে, সব মিশিয়ে দিয়ে বলছে ডিস্ট্রিবিউট কর, ওখানে যেমন গোপালের ভাঁড়, চিরন্তনী গোপালের ভাঁড় এবার জাগ্রত হয়ে উঠেছে, হাজার হাজার লোক খাচ্ছে, পুরাচ্ছে না কিছু,
এই ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, মিলেমিশে মোরা হব একাকার। এবার ফুরাচ্ছে না কিছুই, কেন? তিনি যে ফুরান না, তিনি অফুরন্ত ভাণ্ডার, সেই ভাণ্ডার থেকে সাপ্লাই হচ্ছে। এই রাখুমেরই লাজ আমরা প্রতিদিন প্রার্থনাকে বলি বিনতিতে, কিন্তু কেমন করে তিনি লজ্জা রাখেন, আজও রেখে চলেছেন, সেদিন শুধু রেখেছেন তা কিন্তু না। আমরা যদি পটের ঠাকুরকে পটের ঠাকুর ভাবি তাহলে খুব ভুল হয়ে যাবে। আমার একটা গান ছিল, সে যে মাটির ঠাকুর না, সে যে পটের ঠাকুর না, আমার ঠাকুর আমার কাছে মানুষ রূপে রয়। এই মানুষ রূপী ঠাকুর, পটের ঠাকুরের মধ্যেও তিনি মানুষ রূপী ঠাকুর। যে যত নাম ধ্যান তপস্যা পরায়ণ হবে, যত আত্মনিবেদনী হাহাকার তার মধ্যে গজিয়ে উঠবে, প্রত্যেকটা জীবের জন্য যখন প্রাণ যখন কেঁদে উঠবে, প্রত্যেকটা মানুষেরকে যখন আপন ভাবতে থাকবে, তখন পুরুষোত্তম ওই পটের ঠাকুর হয়ে থাকবেন না, চির জাগ্রত হয়ে আমাদের জীবনে থাকবেন। আজকের যে অনলাইন সৎসঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার জন্যে আমার স্নেহের ঋদ্ধিমান যে চেষ্টা করেছে, ও চেষ্টাকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। পরমপিতা ওর মঙ্গল করুন, ওর মধ্যে এই পুরুষোত্তম প্রচারের প্রতিষ্ঠার আকুলতা আরো আরো তর বৃদ্ধি প্রাপ্ত হোক। বাচ্চা ছেলে অনেক অনেক মানুষের জীবনে তার জীবন দর্শন যেন ফুটে ওঠে, বাংলাদেশের প্রত্যেকটা সৎসঙ্গী সমাজ, প্রত্যেকটা মানুষ। সৎসঙ্গী সমাজ বলতে শুধু অদীক্ষিত নয়, এই দীক্ষিত নয়, যারা অদীক্ষিত তারাও সৎসঙ্গী, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টিয়ান হোক, এই জগৎ ব্রহ্মাণ্ড ব্যাপী প্রত্যেকে সৎসঙ্গী। আমার প্রভুর কথা অনুযায়ী প্রত্যেকের জীবন জীবন্ত হয়ে উঠুক পরম পুরুষের অফুরন্ত আশীর্বাদে, অনন্ত আশীর্বাদে। এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।